রাগ পোহালে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর মহা মিছিল। তার আগে বুধবার নবান্ন থেকে বর্ণাঢ্য মিছিলে পা মেলাতে সবাইকে অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বেলা দুটোয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকেই এই মিছিল বেরোবে, সাতটা ওয়ার্ড ঘুরবে, পৌঁছে যাবে রেড রোডে। যারা এতটা হাঁটতে পারবেন না তারা রেড রোডে চলে যেতে পারেন, সেখানেই সব ব্যবস্থা করা হয়েছে। দলমত নির্বিশেষে সবাইকে যোগদান করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কলকাতায় পুজোর কার্নিভাল হবে 9 অক্টোবর, লক্ষ্মী পুজোর আগের দিন। প্রথমবার জেলায় জেলায় হবে পুজো কার্নিভাল। দুর্গা প্রতিমার বিসর্জনের জন্য এবার 3 দিন ধার্য করা হয়েছে। ইউনেস্কো কলকাতাকে হেরিটেজ পুজোর তকমা দিয়েছে, তাই বাংলার পুজো বিশ্বজনীন। 1 সেপ্টেম্বর থেকেই পুজো শুরু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রায় 5 কিলোমিটার রাস্তা হাঁটবেন, তাই প্রত্যেকেই এই দিনটির জন্য মুখিয়ে রয়েছেন। ইতিমধ্যেই চারিদিকে আটোসাঁটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এভাবেই কলকাতার পুজো শুরু গণেশ পুজোর পরের দিন থেকেই। আমরা বিশ্ব বাংলা বিশ্ব সেরা মা দুর্গা গর্বের সাথে আমরা কাল মিছিলটা করব। সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে, ক্লাবগুলোকে ধন্যবাদ জানিয়ে, পুজো কমিটিকে ধন্যবাদ জানিয়ে, এমনকি সকলকে, আপনাদের সকলকে যারা পুজো নিয়ে প্রচার করেন, আপনাদেরও সকলকে অংশগ্রহণ করার জন্য বলছি। সবাইকে হয়তো ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, কেউ রাগ করবেন না। জেলায় জেলায় জেলা পুজো কমিটিগুলো করছেন, আর কলকাতায় সল্টলেক, রাজারহাট, হাওড়ার আরবানটার কলকাতাটা কলকাতায় থাকছে। বেলা দুটোই মিছিল আমরা স্টার্ট করব। ওখান থেকে পায়ে পায়ে হেঁটে আমরা 7টা ওয়ার্ডের মধ্যে দিয়ে এসে আমরা রেড রোডে এসে মিলিত হব, এবং সেখানে যারা পায়ে হাঁটতে পারবেন না বাট আমাদের অনেক অতিথি থাকবে, তারা সেখানে এসে অংশগ্রহণ করবে, সেখানে তাদের জন্য চেয়ার থাকবে। রোদ্দুর হলে ছাওয়াতেও চেয়ার আছে, হয়তো একটু কষ্ট। আমরা চেম্বারগুলোকেও ডাকছি, কালচারাল আর্টিস্ট সকলকে আমি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আবেদন জানাচ্ছি, যেহেতু ইন্ডিভিজুয়ালি হয়তো সকলকে বলতে পারবো না বলে কেউ কেউ দুঃখ পেতে পারে, কেউ যাতে কোনো দুঃখ না পান, আমন্ত্রণ কিন্তু আপনাদের সকলের রইল। দল মত নির্বিশেষে সকলে আসবেন, দয়া করে পায়ে পায়ে পা মেলাবেন ঢাকের সাথে, ধামসার সাথে, শঙ্কর সাথে, উলুধ্বনির সাথে। সর্বধর্ম, সর্ববর্ণ, সর্বজাতি সবাইকে মিলিত হতে বলবো, কারণ ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু আমাদের সবার।